শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে জলপেশ মন্দিরে ভিড় পুণ্যার্থীদের। রবিবার রাত থেকেই জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও ভক্তদের সমাগম হয়েছে। প্রতি বছরের মতো এবছরও ময়নাগুড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে জর্দা নদীর পাড়ে জলপেশ শিবধামে শ্রাবণী মেলা বসেছে। তবে গত বছরের মতো এবারও মন্দিরের বাইরে থেকেই জল ঢালছেন পুণ্যার্থীরা। সেই জল লোহার পাতের মাধ্যমে শিবলিঙ্গে পৌঁছে যাচ্ছে। সেই ছবি দেখার জন্য লাগানো হয়েছে বড় এলসিডি স্ক্রিন। এদিন অসম থেকে আসা এক পুণ্যার্থী জানান, আমার নাম হলো অনকর্মকার, আমি ধুবড়ি জেলা গোলগঞ্জ থেকে আসছি, আসাম থেকে। আমি জলপেশে আছি, জল ঢালা হয়ে গেছে, ব্যবস্থা করছে, মোটামুটি ভালোই আছে, ভালোই লাগছে। আমরা আসাম থেকে আসছি, মানে আগে তো আমরা নগাঁও গেছিলাম, ওইখানে আমাদের শিবলিঙ্গ আছে, আমার আগের বার গেছিলাম এখানে, এখানে আসলাম, এখানে আসে ভালো লাগছে, খুবই শান্তি লাগছে। আর মোটামুটি এবার তো মল মাসের জন্য একটু মানে লোক জনসংখ্যা কমছে আর কি, তার জন্য নাহলে তো এতক্ষণ পুরো ভিড় থাকতো, এখানে লোক ঢোকার মতন জায়গা থাকতো না, তার মধ্যেও মানে খুবই শান্তি লাগছে, ভালোই লাগছে, লোক হালকা হলো, খুবই ভালো হয়েছে। এবার নিয়ে আমরা তিনবার আসলাম এখানে, আমি এর আগে আসছিলাম মোটামুটি ধরুন 6 বছর হইলো, তারপরে এইবার আসলাম। আজকে আমাদের লোক এখানে মানে 17-18 জন লোক আসছে, মন্দিরে আসছে মোটামুটি ধরুন 4টা 40। অন্যদিকে আরেক পুণ্যার্থী তন্ময় মোদক জানান, আমার নাম তন্ময় মোদক, আজকে জলপেশ মন্দিরে এসেছি। হ্যাঁ, ব্যবস্থা ঠিকই আছে, এটা একটু মন একটু খারাপ হয়ে গেল, আগে একদম ডাইরেক্ট গিয়ে ঢালতাম, এখন এরকম সিস্টেম করে দিয়েছে, চ্যানেলে জল ঢালা, এটা একটু ভেতরে জল ঢালে হ্যাঁ ভালো হতো আর কি। প্রত্যেক বছর যে মন্দিরের ভিতরে দর্শক, হ্যাঁ প্রত্যেক বছরই আসি, লোকজন আগের বার তুলনায় এবার অনেক কম দেখতেছিল, বহুত কম বলতে গেলে। প্রতি বছরে আসি, লকডাউনের সময় আসিনি, বউ দুইটা ছেলেকে আমি, ঠিক আছে সবই ঠিক আছে, যেটা আইনের মধ্যে ওদের যেটা সুবিধা ওইটাই করবো, আমরা আপনার তো আমি আসি, আমার বউ আসছে, দুইটা ছেলে আসছে। সুদীপ বিশ্বাসের প্রতিবেদন, শিলিগুড়ি টাইমস। Thank you.